হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিং এর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটি পরোটা রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির পরোটা। কষা মাংস কিংবা ডিম পোচ, যে কোনো কিছুর সাথে সুজির পরোটাটা খেতে কিন্তু হেভি মজা লাগে, শুনেই কিন্তু জিভে জল চলে আসছে। ভিউয়ার্স, তাহলে চলুন দেখে নিই কীভাবে পারফেক্ট সুজির পরোটা তৈরি করতে হয়। সুজির পরোটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পানি, 2 কাপ পরিমাণ পানি নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি আজকে 1 কাপ পরিমাণ সুজির পরোটা তৈরি করবো, এজন্য 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে, এ পর্যায়ে সুজিটা উপর থেকে হালকা করে ছড়িয়ে দিয়ে দিব। তবে যতটুকু পরিমাণ পানি নিতে হবে তার ডাবল, মানে অর্ধেক পরিমাণ সুজি নিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুজিটা পুরো পানির মধ্যে দিয়ে দিচ্ছি, একবারে কিন্তু দেওয়া যাবে না, তাহলে সুজি দলা পেকে যাবে। পুরো সুজিটা ছড়িয়ে দেওয়ার পরে তারপর স্পুনের সাহায্যে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা একেবারে লো হিটে করে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু একেবারেই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত পানিটা শুকিয়ে এটা শক্ত হয়ে যাবে। তলাগুলো যতটা সম্ভব হাতলের সাহায্যে ভেঙে ভেঙে সুজির ডোটা সফট করে নেওয়ার জন্য ট্রাই করতে হবে। ডোটা যত বেশি পারফেক্ট হবে, পরোটাটা কিন্তু তত স্পঞ্জ এবং সফট হবে। চুলার আঁচ একেবারে লো হিটে রেখে কিছু সময় ডোটা প্যানের উপরে নেড়ে নেড়ে তারপর এটা একটু শুকিয়ে নিতে হবে। লিকুইডে থাকলে কিন্তু এটা পরোটা তৈরি করা যাবে না, তাই নেড়ে নেড়ে একটু শুকিয়ে নিতে হবে। খুব বেশি ড্রাই করা যাবে না, তাহলে কিন্তু পরোটাগুলো ফেটে যাবে, পরোটার শেপ দেওয়া যাবে না। ডোটা তৈরি করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি ডোটা একটু মুথে নেব। ডোটা কিন্তু অনেকটাই সফট আছে, খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু পরোটাগুলো ফেটে যাবে। আমি যেহেতু এতে কোনো আটা বা ময়দা ব্যবহার করব না, শুধুমাত্র সুজি দিয়ে কিন্তু এটা তৈরি করে দেখাবো। খুব ভালো মতো এটা মুথে নিব। হাতের মধ্যে তেল বা ঘি লাগিয়ে নেওয়া যাবে যদি ডোটা সফট থাকে, সেক্ষেত্রে হাতে যদি লেগে যাওয়ার চান্স থাকে। সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি আমি, তাতে করে ডোটা খুব সফট করে মুথে নেওয়া সম্ভব হবে। খুব সুন্দর করে ডোটা মুথে নিয়েছি। এবার আমি সুজির পরোটাগুলো তৈরি করব। সুজির পরোটা তৈরি করার জন্য একটা বোর্ড নিয়ে নিয়েছি, কিছুটা ডো এখান থেকে নিয়ে তারপরে হাতের মধ্যে রেখে প্রথমে রাউন্ড শেপ করে নিয়ে তারপর পরোটাগুলো তৈরি করে নিব। সামান্য একটু ময়দা ছড়িয়ে নিলাম, যাতে করে পরোটাটা প্যানেট লেগে, মানে বোর্ডের উপরে লেগে না যায়। আমি যেহেতু কোনো প্রকারের আটা বা ময়দা ব্যবহার করছি না, তাই এটা কিন্তু অনেকটাই সফট ডোটা। একটু চাপ দিয়ে তারপরে রুটির মতো করে বেলে বেলে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু অনেকটাই সফট, তাই একটু আস্তে আস্তে বেলতে হবে যাতে করে এটা ভেঙে না যায়। এই পরোটাটা তৈরি করা কিন্তু ঝামেলা নেই, আর খেতে যে কি ভীষণ মজার, যখন বাসায় ট্রাই করবেন নিজে অবাক হয়ে যাবেন যে সুজি দিয়ে তৈরি করা পরোটা এতটা সুস্বাদু। এরকম করে তৈরি করে নিয়েছি আমি পরোটাটা, খুব বেশি মোটা না আবার পাতলাও না, সবগুলো পরোটা এরকম করে তৈরি করব এবং ছেঁকে নিব। পরোটা ছেঁকে নেওয়ার জন্য প্যানের উপরে বসিয়ে দিয়েছিলাম এবং এক পাশে একটু হয়ে আসলে আমি উল্টে দিয়েছি। প্রথমেই কিন্তু তেল দেওয়া যাবে না, পরোটাটি একটু ছেঁকে নিয়ে যখন এরকম ফুলে উঠবে সে পর্যায়ে তেল দিতে হবে। প্রথমে তেল দিয়ে দিলে কিন্তু পরোটাটা অত বেশি পারফেক্ট হয় না, ভেতরটা ফুলে ওঠে না, তাই প্রথমে তেল না দিয়ে একটু ছেঁকে নিয়ে তারপরে তেল দিতে হবে। মাশাআল্লাহ, পরোটাটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এক পাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়ে তারপর আমি অপোজিট সাইডটা উল্টে দিব। প্যানের উপরে তেল দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই তেলতেলা হয়ে গেছে, তাই পরোটাটা উল্টানোর ঝামেলা হচ্ছে। একটা স্পুনের সাহায্যে একটু নাড়িয়ে দিয়ে তারপরে উল্টে নিলাম। এ পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমি যেভাবে পরোটাটা তৈরি করেছি সেম প্রসেসটা যদি ফলো করা যায়, আপনাদের পরোটাও কিন্তু এরকম ফুলকো এবং তুলতুলে হবে। দুই পাশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর এই পরোটাটি একটু লালচে কালার করে ভাজলে কিন্তু ফ্লেভারটা যেমন ভালো আসে, খেতে অনেক সুস্বাদু হয়।
উপর থেকে মুচমুচে আর ভেতরটা এতটা সফট হয় মুখে দিলেই কিন্তু পরোটাটা মিলে যায়। এমনিতেও কিন্তু পরোটাটা বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। আমি একটা পরোটা ভেজে নিয়েছি এবং সেম প্রসেসে আর একটা পরোটা ভেজে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। সবগুলো পরোটা ভেজে নিয়ে আমি নর্মালি একটি ডিম পোস্ট দিয়ে সার্ভ করে দেখিয়েছি। পরোটাগুলো এতটাই সুস্বাদু, আপনারা যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন আসলে এই পরোটার টেস্টটা আমাদের কাছে এত ভালো লেগেছে বলা অসম্ভব। একটু ডিম পোস্ট নিয়ে এটা আমি মুখে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু যে কোনো কষা মাংস বা ডিম পোস্ট বা এমনিতেও খেতে কিন্তু ভীষণ মজা লাগে। ভিউয়ার্স বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর পরোটাটা আমি আপনাদেরকে ছিঁড়ে একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। ভিউয়ার্স, তাহলে আজকের মতো এখানেই থাক। আল্লাহ হাফেজ।